আমরা কলিহত জীব, আমাদের আয়ুক্ষীণ স্বল্পবুদ্ধি সম্পন্ন আমরা। আমরা অন্নগত প্রাণ, কামক্রোধাদি হত আমাদের চিত্ত, বহু প্রকার অনর্থে ভরা আমাদের হৃদয়, পাপ প্রবণতা এবং ইন্দ্রিয় সুখ ভোগ করবার প্রবণতা আমাদের অনেক বেশি। অন্যান্য যুগের যে মানুষ তাদের থেকে আমাদের কোয়ালিটি অনেক নিচে স্তরে। তাই ভগবান কৃপা করে কৃষ্ণ যখন অন্তর্ধান লীলা প্রকাশ করে দ্বাপর যুগে চলে গেলেন, তখন তিনি কৃপা করে কলিহত জীবের জন্য গ্রন্থ ভাগবত প্রকাশ করে গেলেন, যা নাকি সমস্ত বেদের নির্যাস স্বরূপ। অনেক গ্রন্থ পড়ে তার সারমর্ম অনুভব করতে পারবে না কলির জীব, তাই নির্যাস স্বরূপ শ্রীমদ ভাগবত প্রকাশিত হল। কলৌ নষ্ট দৃশাম এস পুরাণ আর কোধনোদিত। ভাগবতে প্রশ্ন উঠেছিল যে কলিতে ধর্ম কার আশ্রয় থাকবে, সেই প্রশ্নের উত্তরে ভাগবত গ্রন্থের মধ্যে সংক্ষেপে সার কথা বর্ণিত থাকবে, যার দ্বারা কলির জীব সেই ভাগবত শ্রবণ করে বা পঠন করে তারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে, অনর্থ থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে ভগবত সেবায় যেতে পারবে। এই রকম যে ভাগবত শাস্ত্র যা আমরা ভাগ্যক্রমে পেয়েছি কলির জীব, আমরা আমাদের মধ্যে বহু প্রকার অসুবিধা রয়েছে, পরমার্থ অনুশীলন করতে গিয়ে আমাদের অসুবিধা সবচেয়ে বেশি। এই যুগের মানুষ তাই আমাদের এত প্রকার অসুবিধা থাকতেও ভগবান আমাদের জন্য সুবিধা করেছেন, তিনি গ্রন্থ ভাগবত প্রকাশ করেছেন স্বল্প কথায়, সার কথার দ্বারা আমরা যাতে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। কিন্তু প্রশ্ন, এই ভাগবত আমরা বুঝব কি করে, এই ভাগবত জানব কি করে, ভাগবতকে পড়ব কার কাছে, ভাগবতকে শ্রবণ করাবে কে? এ একটা প্রশ্ন। একসময় মহাপ্রভু যখন লীলাবিলাস করছেন, তখন এইরকম একটা প্রশ্ন উঠেছিল এবং তার উত্তরে ভেসে এলো, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। ভাগবত পড়তে গেলে তোমাকে বৈষ্ণবের কাছে যেতে হবে, ভাগবতের সার শিক্ষাটা হৃদয়ঙ্গম করতে গেলে কর্মী জ্ঞানী বা যোগীর কাছে গিয়ে ভাগবত শুনলে হবে না, তাতে পূর্ণ লাভ তুমি পাবে না। তাতে ভাগবতের যে সার কথা, নির্যাস কথা, তোমাকে তুমি সেই নির্যাস কথাটা বোঝার থেকে তুমি বঞ্চিত হতে পারো। কর্মী জ্ঞানী যোগী তারা যদি ভক্তিহীন হয়, তাদের কাছে ভাগবত শুনেও আমি সেই লাভ পেতে পারি না যার দ্বারা আমার আত্মকল্যাণ, চরম কল্যাণ আমি লাভ করতে পারি। তাই মহাপ্রভুর সময়ে এই কথা ভেসে এলো, যিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত তিনিই তোমাকে ভাগবত শোনাতে পারেন, তার কাছে ভাগবত শ্রবণ করেই তুমি লাভ পেতে পারো। লাভ অর্থাৎ ভাগবত শ্রবণের মুখ্য ফল, ভাগবত তত্ত্ব জ্ঞানের মুখ্য ফল তুমি লাভ করতে পারো। এইরকম বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত কলিতে দুর্লভ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ভাগ্যক্রমে গৌড়ীয় জগতের আকাশে একটা তারকা উজ্জ্বল নক্ষত্র স্বরূপ আমরা পেয়েছিলাম, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি প্রকৃতপক্ষে যার জীবনটাই ভাগবতময় ছিল, যিনি ভাগবতকে আচরণে সম্পূর্ণ নিজের জীবনকে তুলে ধরেছিলেন, যিনি জীবন্ত ভাগবত স্বরূপ ছিলেন। সেই জীবন্ত ভাগবত প্রভুপাদকে আমরা পেয়েছিলাম, তিনি ভাগবত সিদ্ধান্ত বীর ছিলেন, তিনি ভাগবতের কথা আবেশ যুক্ত হয়ে ব্যাখ্যা করতেন, আবিষ্ট হয়ে ব্যাখ্যা করতেন। তিনি ভাগবতের মঙ্গলাচরণের প্রথম শ্লোককে এক মাস ব্যাপী ব্যাখ্যা করেছেন বঙ্গদেশের ঢাকা শহরে। তার ব্যাখ্যা ছিল অপূর্ব, তার ব্যাখ্যা ছিল সুন্দর, প্রাঞ্জল,
তার ব্যাখ্যা ছিল ভক্তির অসময়। তিনি তার ভাগবত কীর্তনের দ্বারা তিনি বহু জীবকে আকৃষ্ট করে ভাগবত ধর্মে প্রবেশ করিয়েছেন। তার কৃপায় শত শত লক্ষ লক্ষ ব্যক্তি সংসারবদ্ধ জীব সুকৃতির লবণ যারা ভক্ত ছিলেন তারাও কৃষ্ণ ভক্তিতে আসতে পেরেছিলেন। এবং বিশেষ করে তিনি তার যত শিষ্য করেছিলেন তার মধ্যে 20-25 জন শিষ্যকে তিনি উত্তম ভাগবত তৈরি করেছিলেন। তারাও ভাগবত ধর্মের নির্যাস তারা হৃদঙ্গম করে তারা আচরণ করে তারা পরবর্তীকালে প্রভুপাদ যখন এই সংসার থেকে অপ্রকট লীলা আবিষ্কার করে চলে গেলেন তখন তার পরবর্তীকালে জগৎকে তারাই মাতিয়ে তুললেন। সেই 20-25 জন যে মহাভাগবত তিনি তৈরি করে গিয়েছিলেন তারা জগৎকে মাতিয়ে তুললেন। আজ সংসারের মধ্যে যে ভাগবত ধর্মের প্রচার, আজ যে শুদ্ধ ভক্তির আচরণ মুখে প্রচার, আজ যে কৃষ্ণ ভক্তির এত ছড়াছড়ি, এটা সেই প্রভুপাদের কৃপায়। বলতে দ্বিধা নেই, আমি বা আমরা যারা এখন ভাগবত ধর্মের প্রচারক সেজেছি তারই কৃপায়, তার জনেদের আশীর্বাদ, তার জনেদের দর্শন, তার জনেদের সঙ্গ প্রভাবে আমরা ভাগবতের মহিমা যৎকিঞ্চিত আমরা অনুভব করতে, যৎকিঞ্চিত আমরা প্রচার করতে সক্ষম হচ্ছি। সেই প্রভুপাদ, জীবন্ত ভাগবত প্রভুপাদ যদি না আসতেন তাহলে আজকে বিশুদ্ধ ভক্তি ধর্ম, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি আজ জগতে শূন্য হয়ে যেত। কারণ মহাপ্রভু যখন তার লীলা সংগোপন করে চলে গেলেন তখন সেই বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম ন্যাড়া নেড়ি আউল বাউল কর্তা ভাজা আদি অনেক অপসম্প্রদায়ের কবলে গ্রস্ত হলো, ধর্মটা বিকৃত হলো, ধর্মের আসল রূপটা ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ তারা এলেন জীবন্ত ভাগবত, তারা সেই ভাগবত ধর্মকে পুনরুজ্জীবিত করলেন, যার জন্য আজকে আমরা ভাগবতের মহিমা, ভাগবত শাস্ত্রের অনুশীলন এবং ভাগবত ধর্মের আচরণ করে ধন্য হতে পারছি। হরে কৃষ্ণ।